জানাতে অভিযোগ বলছি, ডেপুটেশন জানাতে এসেছি। আমরা এসডিওর কাছে অভিযোগ জানাতে এসেছি যে এই যে দুয়ারে সরকার প্রকল্প এবং রেগুলার প্রসিডিওর যেগুলো আছে, যাতে করে জাতিগত শংসাপত্র দেওয়া হয়। বিশেষত আমরা এসটিদের জন্যই এসছি, মানে আমাদের অ্যাসোসিয়েশনের নাম পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তথা ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই যে দুয়ারে সরকার প্রকল্প থেকে হোক বা বিভিন্ন রেগুলার প্রসিডিওর ভায়া হোক, যে জাতিগত শংসাপত্রগুলো দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে যে কোনো ধরনের যাচাই না করেই যে কোনো ক্যাটাগরির মানুষদেরকে একেবারে যথেচ্ছভাবে এসটি সার্টিফিকেট প্রদান করছে। তাহলে এর ফলে হচ্ছে কি, যারা প্রকৃত আদিবাসী তারা তাদের সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, এবং শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এবং টিচার ট্রেনিংয়ের ক্ষেত্রে বা মানে বিভিন্ন জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রগুলোতে যারা আদিবাসী নয় তারা আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে তারা লড়ছে। তো এইভাবে আদিবাসীরা মানে সমস্ত দিক থেকেই বঞ্চিত হচ্ছে। তাও মানে আদিবাসীদের সাথে এই জাতীয় যাতে অন্যায় অত্যাচার যাতে না হয় বা এই বিষয়ে যাতে সরকার একটু সচেষ্ট থাকে, সেই ইস্যুতেই আমরা যাচ্ছি। যদিও এর সঙ্গে সঙ্গে আরও প্রায় ছ দফা দাবি অ্যাড আছে, যেমন বিভিন্ন আমরা পিএসসির এক্সামে বা বিভিন্ন সরকারি দপ্তরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চাকরির যে রেকমেন্ডেশন লিস্ট যেখানে বেরোচ্ছে সেখানে কোনো প্রার্থীদের ক্যাটাগরি ওয়াইজ কোনো নাম বা পদবি তাদের থাকছে না, মানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন নাম্বার থাকছে বা তাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকছে উইথ সিরিয়াল নাম্বার। তাহলে কিছুতেই এটা মানে সাধারণ মানুষদের কাছে বোঝা সম্ভব হচ্ছে না যে আদতেও যারা ক্যাটাগরিতে চাকরি পাচ্ছে তারা আদৌ এসটি কি এসটি নয়। এবং এরই সাথে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে 100 পয়েন্ট রোস্টার বা 50 পয়েন্ট রোস্টার প্রমোশনের জন্য দরকার, সেইটা যাতে ঠিকঠাকভাবে মেনটেন করা হয় সেইটার দাবিপত্র নিয়েও আসছি। এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে ক্যাটাগরি ওয়াইজ যারা চান্স পাচ্ছে সেইটাকে ঠিক মতো যাচাই করার জন্য যেন আদিবাসীদের কোনো মানে প্রতিনিধি যদি দেওয়া হয় ওইটার জন্য আমরা দাবিপত্র রেখেছি। এরই সঙ্গে সঙ্গে মানে ই ফাইলিং অফ অ্যানুয়াল রিটার্নস অফ অ্যাপয়েন্টমেন্ট, এইটার যে অর্ডারটা আছে, অর্ডার নম্বর 1485/BCW/7P41/2021, এটা 31 মে 2019 এই অর্ডারটা আউট হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সরকার এটাকে লাগু করেননি। এবং মানে সেই অনুসারে আমাদের ওয়েবসাইট যেটা আছে, ওদের ওই সংশ্লিষ্ট নির্দিষ্ট ওয়েবসাইটে প্রত্যেকটা দপ্তরে কতগুলো সিট ফাঁকা আছে, কতগুলো সিটে এসটি বা অন্যান্য ক্যাটাগরির যারা লোকজন আছে তারা চাকরি করছেন, এটা পরিষ্কারভাবে পাবলিশ করার কথা, কিন্তু সরকার কোন অজ্ঞাত কারণে এটা করেনি এটা আশ্চর্যের। এবং বলছি মোট ক দফা দাবি নিয়ে ডেপুটেশন দিচ্ছি, এটা মোট ছ দফা দাবি নিয়ে আমরা এই ডেপুটেশনটা দিচ্ছি। আপনার নাম? আমার নাম পার্সাল কিস্কু, আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক।